জামাতের স্বীকৃত মাজহাব হচ্ছে চারটা, হানাফি মাজহাব, মালিকি মাজহাব, শাফেই মাজহাব এবং হাম্বলি মাজহাব। এখন নতুন আমাদের সমাজে বের হয়েছে লা মাজহাবি, তারা কোনো মাজহাব মানে না। তো আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, প্রাসঙ্গিক যেহেতু বিষয়টা চলে এসেছে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যে আপনারা যদি মাজহাব না মানতে চান কোনো অসুবিধা নাই, আপনারা যদি নিজেকে যদি মুজতাহিদ মনে করেন কোনো অসুবিধা নাই, কিন্তু শুধুমাত্র নামাজের আমলগুলো ঠিকভাবে করার জন্য আপনাকে কমপক্ষে 1 লাখ হাদিস পড়তে হবে। কয় লাখ? 1 লাখ হাদিস যদি পড়েন তাহলে নামাজের যত মাসালা মাসাইল আছে সকল কিছু আপনি ডাইরেক্ট জানতে পারবেন। আপনি বলছেন কি আমি ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লার তাকলিদ করব না, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লার অনুসরণ করব না, আমি ইমাম মালিকের অনুসরণ করব না, ইমাম শাফির অনুসরণ করব না, ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসরণ করব না। হ্যাঁ, আপনাকে অনুসরণ করতে হবে না। আপনি যদি 25-30টা তাফসিরের কিতাব পড়তে পারেন, আপনি যদি 1-2 লাখ হাদিস যদি আপনি পড়তে পারেন, এই সকল রিসার্চ আপনি যদি করতে পারেন, তাহলে আপনি গিয়ে ডাইরেক্ট কোরআন হাদিস মানতে পারেন, কোনো অসুবিধা নাই। আর যদি আপনার মধ্যে সেই যোগ্যতা না থাকে তাহলে আপনাকে অবশ্যই যে কোনো একটা মাজহাবের অনুসরণ করে সকল কিছু মানতে হবে। এখন তারা বলেন কি যে আমরা কারো তাকলিদ করব না, কারো অনুসরণ করব না। তারা বলে কি না যে কারো অনুসরণ করব না, কারো অন্ধ অনুসরণ নাই, কারো তাকলিদ নাই। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, আমাদের সমাজে যারা চাকরিজীবী আছে, ব্যবসায়ী যারা আছে, যারা চাকরিজীবী ব্যবসায়ী আছে, রিক্সাওয়ালা, ঠেলাগাড়িওয়ালা, শ্রমিক, দিন মজুর যারা আছে, যারা সকালবেলা বের হয়, রাত্রিবেলা যারা বাসায় ফিরে জীবিকা নির্বাহের জন্য, জীবিকা উপার্জনের জন্য সকালবেলা ঘর থেকে বের হয়, রাত্রিবেলা ঘরে ফিরে, তাদের সময় নাই কোরআন পড়ার, সময় নাই তাফসির পড়ার, সময় নাই হাদিস পড়ার, তাহলে তারা কিভাবে দিন শিখে? প্রশ্ন আসে কিনা? তো তারা বলবেন কি, পাশের যে আহলে হাদিস মসজিদ আছে, সেই আহলে হাদিস মসজিদের যে কামিল পাশ ইমাম আছেন, উনি যেইভাবে বলেন সেইভাবে চলবে। দেখেন, ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যিনি একজন তাবেঈ ছিলেন, কি ছিলেন, যিনি একজন তাবেঈ ছিলেন, উনার তাকলিদ করছে না, কিন্তু পাশের আহলে হাদিস মসজিদের কামিল পাশ হুজুরের এবং দাউরা পাশ হুজুরের তাকলিদ অন্ধ অনুসরণ ঠিকই করছে। যুক্তি আসে কি না কথা? তারা ইমামে আবু হানিফাকে মানবে না, ইমামে আজমকে মানবে না, কিন্তু পাশের মসজিদের কামেল পাশ একজন হুজুরকে ঠিকই মানবে। তো আমরা আহলে হাদিস সাধারণ মানুষ যারা আছে তাদেরকে যদি জিজ্ঞেস করি, আচ্ছা আপনারা রফুল ইয়াদাইন করেন, রফুল ইয়াদাইনের পক্ষে 2টা হাদিস দেন, বলতে পারবে? বলতে পারবে না। তাদের ইমামরা, তাদের মৌলানা সাহেবরা যা শেখায় সেইটাই তারা অন্ধের মতো অনুসরণ করে, তারপর বলে আমরা কারো অন্ধ অনুসরণ করি না। এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি, ধোকাবাজি ছাড়া আর কোনো কিছুই না। তো এই লামাজহাবি ফিতনা থেকে আমরা যেন আমাদের ইমান আমলকে যেন হেফাজত করি। এই আহলে হাদিসদের সাথে এই ফিতনা এখন বাংলাদেশে গ্রামে গ্রামে, এলাকায় এলাকায় ছড়িয়ে পড়ছে। এই আহলে হাদিসদের সাথে শুধুমাত্র মাজহাব নিয়ে আমাদের সমস্যা না, আকিদাগতভাবেও অনেক বিষয় আছে এই আহলে হাদিসদের সাথে আমাদের মিলে না। যা বলছিলাম, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের স্বীকৃত মাজহাব শাফেই মাজহাব, সেই শাফেই মাজহাবের প্রতিষ্ঠাতা ইমামে শাফেই রাহিমাহুল্লাহ তিনি বলছেন, আল ওয়াক্তু কাসাইফি ইজা লাম তাকতাহু কাতাআক। ইমাম শাফেই রাহিমাহুল্লাহ বলছেন, সময় হচ্ছে তরবারির মতো। সময় কিসের মতো? সময় হচ্ছে তলোয়ারের মতো। যদি সময়কে আপনি যেইভাবে কাটানো উচিত সেইভাবে যদি না কাটান, সময় এক সময় আপনাকে কেটে দেবে, সময় এক সময় আপনাকে কেটে দেবে। অর্থাৎ সময়কে আমাদের দুনিয়ার এই হায়াতে জিন্দগি আর কিছুই না, সময়ের সমষ্টি, ঠিক কিনা? দিন, সপ্তাহ, মাস, বছর, এই সকল কিছুকে যদি একত্র করা হয় এটাই হচ্ছে আমাদের জীবন, এটাই আমাদের হায়াতের জিন্দেগি। এই সময়কে আমরা যেইভাবে আমাদের ইউজ করা উচিত, যেইভাবে আমাদের কাটানো উচিত, সেইভাবে আমরা যদি আমাদের সময়কে না কাটাতে পারি, আমাদের হায়াতের জিন্দেগিকে আমরা যদি না কাটাতে পারি, এক সময় আফসোস করা ছাড়া আমাদের আর কোনো রাস্তা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই কুরআন মাজিদের মধ্যে সময়ের কসম করেছেন। কিসের কসম করেছেন? সময়ের কসম। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসর,
इन्नल इंसान लफी खुसर। अल्लाह सुबहान तआला সকলের মালিক হয়ে খালিক হয়ে সৃষ্টিকর্তা হয়ে আল্লাহ সুবহানাহু তাআলা সময়ের কসম করছেন, ওয়াল আসর, সময়ের কসম, ওয়াক্তের কসম, নিশ্চয় প্রতিটা মানুষ ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। প্রতিটা মানুষ কিসের মধ্যে আছে? ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। যারা সময়কে সঠিকভাবে ব্যবহার না করে মূলত তারাই ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। সময়কে যারা গুরুত্ব দেয় না, চায়ের স্টলে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিয়ে যারা সময় কাটিয়ে ফেলে, বাজে বন্ধুদের সাথে বাজে আড্ডায় বসে ঘন্টার পর ঘন্টা যারা সময়কে নষ্ট করে ফেলে, তারাই হচ্ছে ক্ষতিগ্রস্ততার মধ্যে আছে। রাইসুল মুফাসসিরিন দয়াল নবীজির আপন চাচাতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, ও আমার উম্মতেরা তোমাদের জীবনে পাঁচটা বিষয় আসার আগে তোমাদের কাছে এখন পাঁচটা জিনিস হয়তোবা আছে, সেই পাঁচটা জিনিসকে তোমরা সত্যিকারভাবে ব্যবহার করো যেইভাবে ব্যবহার করা উচিত। পাঁচটা জিনিস হয়তোবা এখন তোমার কাছে আছে, তোমার জীবনে আছে, তোমার হাতে আছে, এই পাঁচটা জিনিস তোমার হাতে থাকতে থাকতে সেইগুলো থেকে তুমি ফায়দা নাও, সেইগুলো থেকে তুমি বেনিফিট নাও, এইগুলোকে যেইভাবে ব্যবহার করা প্রয়োজন সেইভাবে তুমি ব্যবহার করে অন্য পাঁচটা জিনিস তোমার জীবনে আসার আগে। সর্বপ্রথমে যেই কথা বলেছেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ও আমার উম্মত, আল্লাহ সুবহান তাআলা তোমাকে যৌবন দিয়েছেন। কি দিয়েছেন? যৌবনকাল। এই যৌবনকাল থাকতে থাকতে এটার সঠিক ব্যবহার তুমি করো তোমার জীবনে বার্ধক্য আসার আগে। কিসের আগে? বার্ধক্য আসার আগে। এই যৌবনকাল হচ্ছে আমাদের চরিত্র গঠনের সময়, তারুণ্য, কৈশোরকাল, যৌবনকাল, এটা হচ্ছে আমাদের জীবন গঠনের সময়। এই সময়টা ইলম অর্জনের সময়, জ্ঞান অর্জনের সময়, কোরআনের সাথে সম্পর্ক গড়ার সময়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর সাথে সম্পর্ক গড়ার সময়, দয়াল নবীজির হাদিসের সাথে সম্পর্ক গড়ার সময়। এই সময়টাই হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরত শরীফ পড়ার সময় এবং সেই অনুযায়ী নিজের চরিত্র গড়ে তোলার সময়। এই যৌবনকালটাই হচ্ছে মসজিদের সাথে সম্পর্ক গড়ে তোলার সময়, এই যৌবনকাল হচ্ছে মসজিদের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে তোলার সময়, এই যৌবনকাল হচ্ছে নামাজের সাথে মহাব্বতের সম্পর্ক গড়ে তোলার সময়। একটা সময় যৌবন থাকবে না, ঠিক কিনা? একটা সময় যৌবন থাকবে না। বয়স যখন 60-65-70 হয়ে যাবে, শরীরে যখন আর ক্ষমতা থাকবে না, তখন হয়তোবা আপনার ইচ্ছা হবে তাহাজ্জুদের নামাজের জন্য আপনি উঠবেন। আপনার ইচ্ছা হওয়ার পর নিয়ত করে আপনি ঘুমিয়েছেন, তারপরে দেখবেন রাত্রি কখন কোন দিকে চলে গেছে, মুয়াজ্জিন সাহেব ফজরের আজান দিয়ে দিয়েছেন, আপনি বুঝতেও পারছেন না। মুরব্বি বাবারা আছেন, জিজ্ঞেস করেন, জানতে পারবেন। কিন্তু যৌবনকালে শক্তি থাকে শরীরে, আমাদের অনুভূতি শক্তিগুলো অনেক প্রখর থাকে। আপনি যদি মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমান 3টার সময় 3:30টার সময়, তাহাজ্জুদের জন্য ওঠা সম্ভব, কোরআন মাজিদ তেলাওয়াতের জন্য ওঠা সম্ভব, রাত্রে জিকির আজকার তাসবিহ তাহলিল তাহাজ্জুদের নামাজ পড়ে আপনার মাওলাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আপনি আমি খুশি করব, এটা সম্ভব, ঠিক কিনা? কিন্তু একটা বয়সে ইচ্ছা থাকার পরও শরীর বলবে আমার সামর্থ্য নাই। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, তোমার যৌবনকালকে তুমি যেইভাবে ব্যবহার করা প্রয়োজন সেইভাবে তুমি ব্যবহার করো তোমার জীবনে বার্ধক্য আসার আগে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলেছেন, কিয়ামতের ময়দানে হাশরের মাঠে আমাদের পাগুলো পড়ার আগে আল্লাহ সুবহানাহু তাআলার সামনে পাঁচটা বিষয় সম্পর্কে অবশ্যই জবাব দিতে হবে। কয়টা বিষয়? পাঁচটা বিষয় সম্পর্কে অবশ্যই আমাদেরকে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাযুলু কদমা ইবনে আদম ইয়াউমাল কিয়ামতি হাত্তা ইউসআলা আন খামসিন, ও আমার উম্মতেরা পাঁচটা বিষয়ের জবাব না দিয়ে কোন আদম সন্তান কাল হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু তাআলার সামন থেকে নড়তে পারবে না। পাঁচটা বিষয় সম্পর্কে আমাদেরকে জবাব দিতে হবে। আন উমরিহি ফি মা আফনাহু,
আপনার হায়াতে জিন্দেগি সম্পর্কে আল্লাহর কাছে জবাব দিতে হবে। 60 বছর, 70 বছর, 100 বছর, যত বছরের হায়াতে জিন্দেগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, সেই সময়টাকে আপনি আমি আমরা কোথায় কাটাচ্ছি? আল্লাহর ইবাদতের মধ্যে নাকি আল্লাহর নাফরমানির মধ্যে? গীবত চুগলখুরি, মানুষের উপর অপবাদ, মিথ্যা, ধোঁকাবাজি, আমানতের খেয়ানত, ওজনে কম দেয়া, এই সকল কাজের মধ্যে নাকি আল্লাহর আনুগত্যের মধ্যে? নামাজের মধ্যে, রোজার মধ্যে, জিকিরের মধ্যে, তাসবিহ তাহলিলের মধ্যে এবং কোরআন মাজিদ তেলাওয়াত, আল্লাহর ইবাদত বন্দেগি বলতে যা বোঝায়, আমরা সেইগুলোর মধ্যে আল্লাহর ইতাআতের মধ্যে, আল্লাহর আনুগত্যের মধ্যে, দয়াল নবীজির সুন্নার অনুসরণ, নবীজির আখলাকের অনুসরণ, এই সকল কিছুর মধ্যে আমরা আমাদের হায়াতে জিন্দেগিকে কাটাচ্ছি নাকি আমরা আল্লাহর নাফরমানির মধ্যে জীবন কাটাচ্ছি?